আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। الله سبحانه وتعالى মহান দরবারে আমরা লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবার দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যদিও আগে আলোচনা হচ্ছিল আল ইখলাস বিষয়ে, আজকে যেহেতু জুমাতে আল্লাহর কাছে প্রার্থনা করা সম্পর্কে আলোচনা পেশ করা হয়েছে, হজ এবং কোরবানি আলোচনা করতে গিয়ে সর্বশেষ যে বিষয়টা চলে আসলো তা হচ্ছে যে মুসলিমদের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আনুগত্য হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হুকুমের সঙ্গে যার হুকুম অসামঞ্জস্যশীল হবে তার হুকুম বর্জন করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোন সৃষ্টির হুকুম পালন করা যাবে না, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, হোক না সে ওলি বুজুর্গ, হোক না সে মা বাপ, যেই হোক না কেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি পিতামাতা কোনো হুকুম দেয় পালন করা যাবে, যদি শিরিক করতে বলে, বিদআত করতে বলে, পীরের মাজারে নিয়ে যায় বা যেতে বলে, পীরের কাছে মুরিদ হওয়ার জন্য বলে, এগুলো করা যাবে না। কোনো অলি বুজুর্গ যেই হোক না কেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম করলে তা পালন করা যাবে। এখানে একজন মমিনের মধ্যে আর একটা গায়রে মমিনের মধ্যে পার্থক্য, একজন মমিনের মধ্যে আর একজন সুফিবাদের বিশ্বাসীর মধ্যে পার্থক্য। সুফিবাদীদের যত তরিকা আছে তাদের সব তরিকার মূল বক্তব্য হচ্ছে ওলিরা বাতিনি এলেম রাখেন, সুতরাং তারা যদি শরিয়াত বিরোধী কোনো হুকুম করেন তাও তুমি মানবে, পালন করবে, বিরোধিতা করবে না। এমনকি সুফিদের কোনো কোনো কিতাবে লেখা আছে, ইদা রাইতা শাইখাকা ইয়াজনি, তুমি যদি তোমার পীরকে দেখো সে কোনো মহিলার সঙ্গে জেনা করছে, ব্যভিচারে লিপ্ত আছে, তো তুমি মনে করো যে সে বাহ্যিকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হলেও প্রকৃতপক্ষে কোনো সাগরে নৌকা ডুবে যাচ্ছে, ছিদ্র হয়ে গেছে, সেই সাগরের নৌকার ছিদ্র বন্ধ করছে। কি জঘন্য নির্লজ্জ কথা! এইভাবে এটা সব তরিকার মধ্যে আপনি যত হাক্কানি পীর বলেন তাদের বইগুলো তালাশ করে দেখবেন, সেখানেও লেখা আছে শরিয়াত মারেফাত, শরিয়াতে আল্লাহর বিধান মানা বাধ্যতামূলক, মারেফাতে শরিয়াতের যদি পরিপন্থী কোনো কাজও করার হুকুম দেয় পীর সাহেব তা মানবে, কোনো প্রশ্ন করা যাবে না। এইভাবে ভাগ করা হয়েছে। মুমিনদের বিশ্বাস হবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে শরিয়াত বিরোধী যদি হুকুম কোনো ব্যক্তি কেউ করে, চাই সে যেই হোক না কেন, তা তার মুখে ছুরে মারতে হবে, পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। এ সম্পর্কে আপনাদের কিছু আয়াত আজকের আলোচনার সাথে মিল রেখে দেওয়া হচ্ছে। আপনার আয়াতগুলোকে কোরআন শরীফ থেকে খুঁজে বের করে মুখস্থ করে নেবেন, এটা আপনাদের এক মাসের জন্য সবক দেওয়া হচ্ছে। এক নম্বর সুরায় ফাতেহার আয়াত যারা সকলেই জানেন, ইয়াকা নাবুদু
ওয়াইয়াকা নাস্তাইন, এটা আপনাদের একটা সবক, এটা অর্থ ভালো করে বুঝা এবং আমল করা। দুই নম্বর, কোরআনুল করিমের সূরা বাকারার 186 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে নবী যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার বান্দারা, ইবাদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে, আন্নি আমার সম্পর্কে, আমি কোথায় আছি, আমি তাদের ডাক শুনি কিনা, না কোনো ভায়া মাধ্যম লাগে, এরকম যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফা ইন্নী করিব, আমি বান্দার কাছেই রয়েছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যে ডাক দেয় সে যখন ডাক দেয় তখনই আমি তাকে ডাকে সাড়া দিই, ইযা দাআনি, বরং এখানে উজিবু আমি জবাব দেই তার ডাকে, ইযা দাআনি যখন সে ডাকে, এখানে আগে সাড়া দেই সে কথা বলা হয়েছে আর যখন ডাকে সেটা পরে, তার মানে হচ্ছে এরকম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাক দেওয়ার আগেই তোমার ডাকে সাড়া দিয়ে থাকেন। কোন ভাইয়া আছে, কোন মাধ্যম আছে? বরং এখানে একটা কোরআনের বিশাল রহস্য লুকায়িত আছে, কোরআনের যত জায়গায় এরকম বলা হয়েছে যে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করলে আপনি বলবেন, সেখানে বলা আছে আপনি বলুন। উদাহরণস্বরূপ কোরআনে বলা আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনাকে জিজ্ঞেস করবে কি সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে, কুল আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, মারাত্মক বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কিছু ফায়দা উপকারও আছে, এটা শুরুর দিকের আয়াত, আমার এই হুকুম বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কি বলছেন, কুল আপনি বলুন, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি উত্তরটা আপনি দিন, এমনি ভাবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হবে চাঁদ সম্পর্কে, আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে জিজ্ঞেস করা হবে হেলাল সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে, কুল আপনি বলুন, খেয়াল করবেন কি বলা হচ্ছে, কুল আপনি বলুন, ফীহি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণী একটা চিরস্থায়ী ক্যালেন্ডার, সে মাস শুরু শেষ বলে দিবে, তারিখ নির্ধারণ করবে, সময় না, সময়ের সম্পর্ক কার সাথে, সূর্যের সাথে, তারিখের সম্পর্ক কার সাথে, এটা মনে রাখতে হবে, এটা না করলে অনেক জায়গায় প্যাচ লাগবে, নামাজের সময় নির্ধারণ হয় কিসের দিয়ে, সূর্য দিয়ে, যেমন মনে করুন বলা হচ্ছে ফজরের টাইম কোন সময় হয়, যখন সুবহে সাদিক হয়, তার মানে সূর্যের আলো যখন পৃথিবীতে ছড়াইয়া যায় সুবহে সাদিক, ওই সময় কি হলো, ফজরের টাইম হয়ে গেল, এরপরে যখন সূর্যের কোনা দেখা যাবে পৃথিবীতে বের হয়ে যাবে তখন ফজরের টাইম শেষ, সম্পর্কটা কার সাথে, সূর্যের সঙ্গে। আবার জোহরের সালাত শুরু হবে কোন সময়, যখন সূর্য ছায়ায় আসলি বাদ দিয়ে পশ্চিম দিকে ঢলে পড়বে, তখন কি হলো, জোহরের সালাতের টাইম শুরু হলো, শেষ হবে কোথায় গিয়ে, যখন ওই সময় এক লাঠি পরিমাণ হয়ে যাবে তখন সালাত শেষ হয়ে, আসরের টাইম জোহরের সালাতের টাইম শেষ হয়ে যাবে। হাদিসে আবার কিছু হাদিসে দুই লাঠি পরিমাণ, যাই হোক ওই এক্সট্রামে যাচ্ছি না, সম্পর্ক কার সাথে, অন্যান্য ইমামদের বক্তব্য হচ্ছে ইমাম শাফি, মালিক, আহমদ এবং হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার দুই বড় ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, এদের সম্মিলিত রায় হচ্ছে ঠিক দুপুরের সময় ছায়াটা যেরকম ছিল ওইটু বাদ দিয়ে এক লাঠি পরিমাণ যখন হবে তখন জোহরের নামাজের সময় শেষ, আসর কি হবে, শুরু হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য হচ্ছে যে না, যখন দুই লাঠি পরিমাণ হবে তারপরে শেষ, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই নামাজের সম্পর্ক কার সাথে, সূর্যের সাথে না চাঁদের সাথে, সূর্যের সাথে। এবারে এক লাঠি বলেন বা দুই লাঠি বলেন শেষ হয়ে গেল, এখন কি শুরু হলো, আসর শুরু হলো, আসর শুরু হওয়ার পরে শেষ হবে কোন সময়, যখন সূর্য ডুবে যাবে অথবা সূর্যের আলো যখন পরিবর্তন হয়ে গেল, সূর্যে ডুবার পরে কার নামাজ, কোন নামাজের সময় শুরু হলো,
মাগরিবে সূর্য ডুবার পরে, সূর্য সূর্য সূর্য, এরপরে যখন সূর্যের লালিমা শেষ হয়ে যাবে তখন মাগরিবের নামাজের সময় শেষ। অন্য ইমামদের মত অনুযায়ী আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে না, লালিমার পরে সাদা, ওই সাদা ডুবার পরে হবে। যাই হোক, সম্পর্কের সাথে এশার নামাজ শুরু হলো। তাহলে বোঝা যায় নামাজের সম্পর্ক কার সাথে। বাস একটা ভূমিকা দিয়ে রাখলাম, এ দ্বারা কি বুঝাচ্ছি, যারা বুঝছেন তারা বুঝে গেছেন, ব্যাখ্যা দেওয়ার সুযোগ এখানে নাই। তাহলে নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর তারিখের সম্পর্ক কার সাথে, চাঁদের সঙ্গে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে, হেলাল মানে নতুন চাঁদ সম্পর্কে। কুল ফীহিমা আকুল হিয়া মাওয়াকিতুলিন নাস, আপনি বলুন এটা মানুষের জন্য মিকাত নির্ধারণ করা, রমজানের মিকাত, হজের মিকাত, এ নির্ধারণ করে আপনাকে বলা হচ্ছে, আপনি বলুন। এরকম আসুন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে জিজ্ঞেস করা হবে হায়েজ অবস্থায় মেয়েদের হুকুম সম্পর্কে, হায়েজা মেয়েদের সম্পর্কে, জমা করা যাবে কিনা, মেয়ে লোকদের কাছে যাওয়া যাবে কিনা, মেলামেশা করা যাবে কিনা। বলা হচ্ছে কুল, আপনি বলুন হুয়া আজান, নাপাক, এর থেকে আলাদা থাকো। এরকম ভাবে ইয়াসআলুনাকা আনিল কালালা, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কালালা সম্পর্কে, কুলিল্লাহু কুল আল্লাহ ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে। এইরকম যত জায়গায় বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল রূহ, হে নবী আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ সম্পর্কে, কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন রূহটা আল্লাহর আদেশ, আপনি বলুন। সব জায়গায় কি বলা হচ্ছে, এই কোরআনের যে বচন ভঙ্গিমা সেই ধাঁচে আপনি আসুন। বলা হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, যখন আপনাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে, বলা দরকার ছিল কি কুল, আপনি বলুন। কিন্তু আল্লাহ তাআলা এখানে আপনি বলুন বলেন নাই, এখানে আল্লাহ তাআলা নিজের প্রসঙ্গ যখন আসলো তখন আপনি উঠে গেছেন মাঝখান থেকে। আল্লাহ তাআলা বলছেন ফাইননি করিব, আমি বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই। কোন ভায়া মাধ্যম আছে, বলা হয়েছে যে ভায়া মাধ্যমে পীরে ভায়া লাগবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরকম ভাবে আরেক আয়াত কোরআনের যে আয়াত আমি বললাম সুরায় গাফের বা সুরায় মুমিনুন, মুমিন 40 নম্বর সুরার 60 নম্বর আয়াত। এই সুরার নামের মধ্যে একটু গন্ডগোল আছে, কোন কোন কোরআনে লেখা আছে মুমিন, কোন সুরায় লেখা আছে গাফের, এই জন্য 40 নম্বর সুরার 60 নম্বর আয়াত খেয়াল রাখবেন। সেখানে বলা আছে যে আয়াত আমি বললাম যে কাবার গিলাফে আয়াত গুলো লেখা আছে, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা, সাইয়াদুখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই অপমান হয়ে জাহান্নামে প্রবেশ করবে। কাজী বোঝা গেল যারা আল্লাহর দরবার থেকে মাথা ফিরে ইয়া অন্যদের দরবারে মাথা ঝুঁকায় কোথায় যাবে, জাহান্নামে যাও, তবে আবার অপমান হয়ে। এই আয়াতগুলো আপনাদেরকে মুখস্থ করার জন্য বলছি, দায়ীদের জন্য খুবই জরুরি, নিজের ইমানের জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য। এরকম ভাবে কোরআনের আরেক আয়াত সূরায়ে আনআম 6 নম্বর সূরার 70 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম, কার দিকে, না কোনো পীরের দিকে, লিল্লাযী, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, হানিফান, আমি তার দিকে মুতাওয়াজ্জু হচ্ছি, সঙ্গে আবার কোনো পীর নাই, হানিফান, আই মুখলিসান ওয়া মুওয়াহ্হিদান, সব কিছুকে বর্জন করে, সব বাতিল ইলাহগুলোকে বর্জন করে, শুধু এক ইলাহকে গ্রহণ করে আমি তার দিকে মুতাওয়াজ্জু হচ্ছি, হানিফান। হানিফ মানে হচ্ছে সমস্ত বাতিলকে ত্যাগ করে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার নাম কি, হানিফ। হানিফ মুসলিম, তাওহীদবাদী মুসলিম, মুওয়াহ্হিদ মুসলিম, সব বাতিল প্রত্যাখ্যানকারী মুসলিম, হানিফান, একনিষ্ঠ মুসলিম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এরপরে বলা হচ্ছে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি সুন্দর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কি জন্য, কারণ অনেকে মুমিন হয়েও কি হয়, মুশরিক হয়।
কোরআনের সূরা ইউসুফের আয়াতে বলা আছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক আল্লাহর উপর ঈমান আনে ঠিকই শিরক যুক্ত অবস্থায়, মানে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, মানে ঈমান আনে আল্লাহর উপরে শিরক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? শিরক, রাষ্ট্রীয় শিরক আছে। শিরক মানে কি? আল্লাহর হুকুমের জায়গায় অন্য কারো হুকুম সঙ্গে মানা। রাষ্ট্রীয় হুকুম হতে পারে, সে হুকুম পীরের হুকুম হতে পারে, সে হুকুম মা বাবার হুকুম হতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুমের সাথে মিলাইয়া হোক অথবা আল্লাহর হুকুম বাদ দিয়ে হোক, যদি আল্লাহর হুকুমের সঙ্গে অন্য কারো হুকুমকে পালন করা হয় আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, সেইটা কি হবে? শিরিক হবে। বলা হচ্ছে আমা আনা মিনাল মুশরিকিন। এরকম ভাবে কোরআনুল কারীমের আরো একটা আয়াত সূরা গাফেরের 41 নম্বর আয়াত, এখানে বলা আছে, ইয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, ও আমার জাতি কি হলো তোমাদের, মা লি আমার কি হলো, বলা যাচ্ছে মা লাকুম তোমাদের কি হলো, তারপর মা লি আমার কি হলো, দাওয়াতের সিস্টেম এটা, মা লি আমার কি হলো, আদউকুম ইলান নাজাত আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, ওয়াতাদউনানি ইলান নার আর তোমরা আমাকে ডাকো আগুনের দিকে, জাহান্নামের দিকে, আমার কি হলো। কোরআনে আরো সূরা ইয়াসিনও আছে, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজুন, আমার কি হলো, আমি কেন সেই জাতের ইবাদত করব না। তো এখানে ওমা লিয়া, এখানে বলা হচ্ছে মা লি আদউকুম ইলান নাজাত, ইয়া কওমি হে আমার জাতি, মা লি আমার কি হলো, আদউকুম ইলান নাজাত আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি নাজাতের দিকে, ওয়াতাদউনানি ইলান নার আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের আগুনের দিকে, 40 নম্বর সূরার 41 নম্বর আয়াত। এরকম ভাবে সূরা বাইয়েনাতে আছে, 30 পারার সূরা বাইয়েনাত, এখানে আছে ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন খালিস আল্লাহর জন্য, ইখলাসের আমরা আলোচনা করেছি যেখানে আয়াত আসছে। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা জুমার অর্থাৎ 39 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষের কোনো বিপদ আসে, দা রাব্বাহু মুনীবান ইলাইহি, তখন তারা একেবারে এক আল্লাহর দিকে রুজু করে আল্লাহকে ডাকে, সুম্মা ইদা খাওয়ালাহু নিয়ামাতাম মিনহু, এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয় তাদেরকে, পরিত্রাণ দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, নাসিয়া নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, এই কিছুক্ষণ আগে যে আল্লাহকে ডেকেছিল তা ভুলে গেছে, ওয়াজআলা লিল্লাহি আন্দাদান, আল্লাহর সঙ্গে আন্দাদ বানাতে শিরিক করে থাকে, আরে ড্রাইভারটা ভালো ছিল, আরে সারেং ভালো ছিল, আরে অমুকে হেল্প কি ছিল, পাইলট ভালো ছিল, এভাবে আন্দাদ বানাতে থাকে, লিউদিল্লা আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে সরাই দাও গোমরা করার জন্য। এরকম ভাবে কোরআনের আরেকটা আয়াত সূরা লোকমানের অর্থাৎ 31 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 31 নম্বর সূরার লোকমান এর 32 নম্বরে বলা হচ্ছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজুলাল, ওয়াইদা গাশিয়াহুম যখন তাদেরকে ঢেকে নেয় মাউজুন তুফান, কাজুলাল মেঘমালার মতো বড় বড় তুফান এসে যখন বাড়ি মারে জাহাজে আর জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন, একেবারে আল্লাহর জন্য খালেস করে, আল্লাহর জন্য দিনকে খালেস করে সব দেব দেবী ভুলে যায়। বোঝা গেল আল্লাহ তারা বলছেন মক্কার কুফরদের কথা, কিন্তু যে ওরা যখন বিপদে পড়ে তুফানে পড়ে তখন তারা একেবারে খালেস আল্লাহকে ডাকে, তাহলে বোঝা গেল মক্কার কুফররা মূর্তি পূজা করলো, বিপদে পড়লে শুধু কাকে ডাকতো, আর আমার দেশের মুসলমানরা বিপদে পড়লে ডাকে কাকে, মাজারে যায়, দৌড়ায় কোথায়। তাহলে এখন বুঝেন এই যে মক্কার কুফররা মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে, আর এরা প্রার্থনা করে গিয়ে কার কাছে, মূর্তির কাছে। আল্লাহ তারা বলছেন ওরা এই মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন তাদের কাগতি মিনতি কান্নাকাটি শুনে আমি তাদেরকে মুক্তি দিলাম, শুকনায় পৌঁছে দিলাম, ইদা ফামিনহুম মুক্তাসিদ ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, তারা আল্লাহর কৃতজ্ঞতা থেকে আল্লাহ শুকরিয়া সরে যায়, সূরা লোকমানের 32 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 72 নম্বর আয়াত সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, এই মসজিদগুলো সমস্ত আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না,
আল্লাহর সঙ্গে শরীক করে অংশীদার বানিয়ে কাউকে ডাকতে যেও না। এটা সূরা জিনের 18 নম্বর আয়াত। এরকম সূরা ইউনুসের 22 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এখানেও সেই মক্কার কুফফারদের কথা বলা হচ্ছে, যারা নৌজাহাজে ভ্রমণ করে, তাদের কথা সুন্দর চিত্রায়িত করেছেন এখানে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, যে আল্লাহ তোমাদেরকে ভ্রমণ করান জলে স্থলে, স্থলে জলে, স্থলে তোমরা গাড়িতে চলো, স্থলে তোমরা আকাশে চলো, আবার বাররে মানে সমুদ্রে, বাহারে সমুদ্রে চলো। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকে, যখন তোমরা নৌকায়, জাহাজে, পানি জাহাজে আরোহণ করলে, ওয়াজারাইনা বিহিম, তোমাদেরকে নিয়ে নৌকাগুলো চলছে, বেরিহেন তৈয়িবাতিন, খুব ঠান্ডা শীতল বায়ুতে যখন আনন্দের সাথে চলছে, ফারিহু বিহা, আর আনন্দের সঙ্গে চলছে। আপনারা জানেন টাইটানিক যখন তৈরি করলো, ক্যাপ্টেন যখন জাহাজ ছাড়লো, দম্ভ ভরে ঘোষণা করলো, তোমরা গান করো, মদ খাও, ফুর্তি করো, একটা শোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুববে না, ফুর্তি করো, নাচ গান আর সব চললো। এরপরে যখন সমুদ্রে গেল, ডুবন্ত বরফের সঙ্গে ধাক্কা লেগে যখন তলা ফেটে গেল, এখন কান্নাকাটি শুরু করলো, সারা দুনিয়া ছড়িয়ে দিল যে টাইটানিক জলমগ্ন হচ্ছে, রক্ষা করতে আসো, দুনিয়ার সব মিলে সাহায্য করতে আসছে, আর ওরা ডুবছে, মরে গেল, জাহাজ ডুবে গেল। আল্লাহ তাআলা দেখালেন কার সঙ্গে দম্ভ করছো। পুরো টাইটানিকের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে যখন হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকে, যখন নৌকা জাহাজে তোমরা আরোহণ করলে, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন, আনন্দময় সুন্দর শীতল আবহাওয়ায় বাতাসে যখন চলতে লাগলো, ওয়া ফারিহু বিহা, আনন্দ ফুর্তি করতে লাগলো, যা তাহা রিহুন আসিফুন, এখন হঠাৎ করে তাদের উপরে চলে আসলো রিহুন আসিফুন, প্রচন্ড বাতাস, যা আহমুল মাউজমিন কুল্লি মাকান, এবং চতুর্দিক থেকে বড় বড় তুফান এসে বাড়ি মারতে শুরু করলো, অজন্য আন্না মুহিত বিহিম, এবং তারা মনে করলো এইবার ডুবে যাচ্ছে, আর কোন উপায় নাই, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহুদ্দিন, একেবারে খালেস পিওর মুসলিম হয়ে যায় তখন, আল্লাহর কাছে আনুগত্য করে, এক আল্লাহকেই ডাকে, আর বলে লাইন আনজাই তারা মিন হাদিহি, আল্লাহ তুমি যদি এইবার আমাদেরকে নাজাত দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা একেবারে তোমার শাকের বান্দা হয়ে যাব, একেবারে কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হয়ে যাব। ফালাম্মা নাজ্জাহুম ইলাল ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর যখন আল্লাহ তাআলা তাদের কান্নাকাটি শুনে আল্লাহ তাআলা উদ্ধার করলেন, তখন তারা অন্যায় পথে চলে যায়, আল্লাহর সঙ্গে শিরিক করতে শুরু করে দেয়। সূরা ইউনুস 10 নম্বর, সূরা 22 নম্বর আয়াত। কাজেই এখানেও বুঝে গেল যে শিরিক যুক্ত এবাদত করা চলবে না। এবং এখানে আরো একটা জিনিস বোঝা গেল যে আল্লাহ তাআলা কুফফারদের চরিত্রই বয়ান করেছেন এরকম, কাজেই এরকম যারা থাকবে বিপদে পড়লে আল্লাহকে ডাকে একবার ভুলে যায়, এগুলো পুরাতন ওদের যে ভাই পুরাতনরা আছে কুফফাররা, এই পুরাতন ওদের ভাইদের এই চরিত্র, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এর থেকে এবাদত করেন। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলও আছে, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি বাল্লা মান তাদউনা ইয়াহু, কি সুন্দর কথা, যখন তোমাদেরকে সমুদ্রে বিপদ স্পর্শ করে, বল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন তোমরা যাদেরকে ডাকো সব পালাইয়া যায়, তখন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বন্দনাস, গরিব নামাজ, খাজা বক্স, গঞ্জি বক্স, আতা বক্স, যত আছে গাউসুল আজম, আব্দাল, সব পালিয়ে যায়, কেউ থাকে না সাহায্য করার জন্য, ইল্লা ইয়াহু, একমাত্র কে থাকেন, আল্লাহ থাকেন। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 67 নম্বর আয়াত। এরকম ভাবে সূরায়ে ইউনুসের 12 নম্বর আয়াত, এরকম ভাবে সূরায়ে ফুসসিলাত 41 নম্বর, সূরার 51 নম্বর আয়াত একই কথা বলা হয়েছে। এরকম ভাবে সূরায়ে লোকমানের 32 নম্বর আয়াত বলা হয়েছে আগেও, এরকম ভাবে সূরায়ে আরাফের 104 নম্বর আয়াত। এটা খুব সুন্দর করে বলছেন আল্লাহ তাআলা, বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, যাদের দিকে কল মোতাবাজ্জু করছো, যাদেরকে সুপারিশকারী ভাবছো, ইবাদুন আমসালুকুম, তারাও তোমাদের মতই আল্লাহর গোলাম, তুমি যেমন আল্লাহর গোলাম, ওরাও কার গোলাম, আল্লাহর গোলাম, ইবাদুন আমসালুকুম, ফাদউহুম, সুতরাং তোমরা এখন ডাকো ওদেরকে, দেখি তোমাদের সাহায্য করতে পারে কিনা, আল্লাহ তাআলা কি আমাদের মাঝে বলবেন, ওদেরকে ডাকো, দেখি ফালিয়াস্তাজিবু লাকুম, দেখি তোমাদের সাহায্য করতে পারে, তোমাদের ডাকে সাড়া দিতে পারে কিনা, সাহায্য করতে পারে কিনা, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। এটা সূরায়ে আরাফ 7 নম্বর সূরার 194 নম্বর আয়াত। এরকম ভাবে সূরায়ে হজের অর্থাৎ 32 নম্বর সূরার 72 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাস্তামিউ লাহ, হে দুনিয়ার লোকেরা,
সমস্ত মানুষকে বলা হচ্ছে তোমাদের জন্য একটা উপমা পেশ করা হচ্ছে, উপমা একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ফাস্তামিউলা ওটা তোমরা কান লাগাইয়া শুনো। ইস্তেমা এমনি সামি ইসমাউ বলতে পারতেন শুনো, তা না বলুন ফাস্তামিউ মানে ভালো করে কান খুলে তারপরে শুনো, তোমাদের বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। কি সেটা? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, যা নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, লাই ইখলুকু যুবাবান, ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না, ওয়ালাউ ইজতামাউ লা, যদিও তারা সব একত্র হয়, এই খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত বলো সব যদি একত্র হয়, তোমাদের তাগুত বাবারা, এর সাথে তোমাদের যাজক বাবারা, শাসক আর যাজক, এই সব যদি একত্র হয়, তারপরেও সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। এরপরে বলছেন ওয়ালাউ ইজতামাউ লা, সব যদি একত্র হয়ে চেষ্টা করতে পারবে না, ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু শাইয়ান, আর যদি ওদের সামনে থেকে মাছি কিছু নিয়ে যায়, তোমরা যাদের ইবাদত করছো ওদের সামনে থেকে মাছিতে কোনো খাবার নিয়ে যায়, বড় বড় লাড্ডু ওদের সামনে রাখে, আর কি কাহিনী দেখবেন যে গণেশ পূজা করে না, গণেশের সামনে বড় বড় লাড্ডু রাখে, কারণ গণেশ নাকি ভগবানের পক্ষ থেকে আসে এই লাড্ডু মুড্ডু খাওয়ার জন্য, খায় বেশি, তো এই জন্য দুই মন আড়াই মন, আড়াই কেজি, দুই কেজি, তিন কেজি, গরিব হইলে হিন্দু দুই কেজি আড়াই কেজি বানায়, আর যদি বড় লোক হয় তাহলে দুই মন তিন মনের লাড্ডু বড় বড় বানায়, এবার তার সামনে রাখে, তো রাখার পরে ও খায়, খেয়ে খেয়ে পেটটা বড় হয়, দেখেন না হাতির গর্দান বানায়, হাতির কল্লা আর পেটটা বড়, এর নাম কি গণেশ, এই গণেশ পুজো করে, এরপরে ওরে চুবায় তো ভেঙ্গে চুড়ে মারে, এরপরে কয়েকদিন পর দেখবেন আর একটা পুজো আছে, এই পূজার সময় ওখানে কি জঙ্গলে পান্তা ভাত ছিটায়, শুকনা রুটি ছিটায়, কারণ আকি দেখি দেখেন গণেশ গিয়া রিপোর্ট দিছে ভগবানের কাছে যে তোমার বান্দারা একেবারে খুব স্বাচ্ছন্দ্যে আছে, বিলাসিতায় আছে, দেখো না আমাকে কেমন লাড্ডু মুড্ডু খাওয়াইছে, এই যে দেখো আমার পেট বড় হয়ে গেছে। তখন ওইটা যাচাই করার জন্য আরেকজন আসে, এখন যদি এই সময় দেখে যে ঠিকই সব স্বাচ্ছন্দ্য করে ভালো খাওয়ায়, ও গিয়া সে ভগবানকে রিপোর্ট দিবে, তখন ভগবান ওদের রিজিক বন্ধ করে কষ্ট দিবে, এই জন্য ওরা করে কি দেখা যায় না, আমরা গরিব আছি, আমরা ওরে খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, তো এখন আমরা গরিব আছি, ও খাইটে সব চলে গেছে, এই জন্য ওরে রুটি খাওয়ায়, শুকনা রুটি, পান্তা ভাত, এই পচা ভাত, এইগুলো খাওয়ায়, দেখা যায় আমরা গরিব, তো ও গিয়ে ভগবানকে রিপোর্ট করে যে না ওর কথা মিথ্যা, মানুষ সব গরিব, এই আমাকে না খাওয়াই রেখে আমি শুকিয়ে গেছি, হ্যাঁ, তখন ও চ্যালেঞ্জ করে, দেখেন আমার পেটটা কত বড়, তখন ও পেটে লাঠি মারে, লাঠি মারলে পেটটা ফেটে যায়, পরে লাড্ডুগুলো সব বেরিয়ে চলে আসে, কি ধর্ম। তো যাই হোক, এই যে ওই লাড্ডু খাওয়ায়, দেখবেন দুই লাড্ডু মিল আছে, এই গণেশ পূজকরা যেমন লাড্ডু খাওয়ায়, এরকম পীর পূজকরাও পীরের কি খাওয়ায়, লাড্ডু খাওয়ায়, দেখবেন মিষ্টি নিয়ে যায়, বাবায় পেঁপে গাছ লাগালো, সেই পেঁপে ধরলো, পেঁপেটা বাবার সামনে থেকে নিয়ে যাচ্ছে কার বাড়িতে, পীরের বাড়িতে, বাবা ফেল ফেল করে তাকিয়ে আছে, পীরের নিজের খাবারের খবর নাই, মা বাপ না খেয়ে থাকে, পীরের খাওয়ায়, হ্যাঁ, অমুকের খাওয়ায়, তমুকের খাওয়ায়, পীরের বাড়ি পাকাই নিয়ে চলে যায়। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন যে ওই যে খাবার দিচ্ছে বড় বড় লাড্ডু, আল্লাহ বলছেন যদি ওদের সামনে থেকে মাছি কোনো খাবারে অংশ নিয়ে যায়, তো লা ইয়াস্তানকিজুহু মিনহু, ওই মাছির কাছ থেকে ওরা ওটাকে ফিরাবার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা তারপরে কি সুন্দর কথা বলছেন, দাউফাত তালিবু আল মাতলুব, কত অসহায় দুর্বল তালেব আর মাতলুব, যে ডাকছে এবং যাকে ডাকছে দুইটাই কত অসহায় কত দুর্বল। সূরা হজ এর 72 নম্বর আয়াত, 72 নম্বর বা 73 নম্বর হতে পারে, দেখে নেবেন এটা। এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার ব্যাপারটা আপনি পরিষ্কার করে দেন, বলা আছে সূরা ইউনূসের 10 নম্বর সূরার 49 নম্বর আয়াতে, কুল, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দররা ওয়ালা নাফা, আমি নিজের ব্যাপারে কোন লাভ ক্ষতির মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা চান। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে, কুল, আপনি বলুন, আপনার বিষয়টা আপনি পরিষ্কার করে দিন, আপনাকে কেউ আল্লাহ না ভাবে, আপনাকে দাতা না ভাবে, দাতা মেরে দাতা কিয়ামত মারহাবা, আমার দাতা এসে গেছে, আল্লাহ নবীকে দাতা বলে, দাতা কে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই জন্য বলতে আশাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং কি রাসূল, নাকি আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আব্দুহু, কাজে মনে রাখতে পারা সবকার গোলাম,
আল্লাহর গোলাম, নবীরা কার গোলাম, অলিরা কার গোলাম, সবাই কার গোলাম, আব্দু হওয়া রাসুল, এগুলো পরিষ্কার মুসলিমদেরকে বুঝানো। আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন, হে নবী আপনার বিষয়টা আমি পরিষ্কার করে দিন, কুল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দররা ওয়ালা নাফা, আমি নিজের ব্যাপারে আমি কোন লাভ ক্ষতির মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তারা যা চান তাই হয়। এরকম ভাবে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন। এরকম এখন বলে আল্লাহ তারা সব শুনেন, জানে আল্লাহ কত কাছে থাকো, শুরুতে বলা হয়েছিল আল্লাহ তারা কাছে, কত কাছে এটা মনে রাখতে হবে, আল্লাহর এলেম কাছে। আল্লাহ কাছে মানে কি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ কাছে, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইটারে আবার একদল নিয়ে গেছে, এই আমি আপনাকে বললাম যে যান আমি আপনার সাথে আছি, তার মানে কি আমার শরীরটা আপনার মিলিয়ে দিব, আপনার সাহায্য সহানুভূতি আমি করব। প্রধানমন্ত্রী বলল যা তোমার সঙ্গে আমি আছি, তার মানে কি প্রধানমন্ত্রী তার সাথে চলবে? কোরআনের এই সোজা কথাটা বুঝে নাই সুফি, বলল কি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। তার মানে কি, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমরা যেথায় থাকো। এই সঙ্গে থাকার অর্থ বুঝতে হবে, সঙ্গে থাকার মানে হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন। কয়টা কথা বললাম, দেখেন শুনেন জানেন, আলিমুন বিজাতি সুদুর, অন্তরের পরিকল্পনা কল্পনা পর্যন্ত তিনি জানেন, এবং আটলান্টিক মহাসাগরের নিচে যদি একটা পিঁপড়া হাঁটে ওই আওয়াজটা আল্লাহ তাআলা শুনেন, এবং সেই পিঁপড়া কি করে তাও আল্লাহ তাআলা জানেন। এই হলো আল্লাহ তাআলা সঙ্গে থাকা, মানে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য, বান্দার সঙ্গে সাথে আছে। আল্লাহ তাআলা সব সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, এটা পরিষ্কার রাখতে হবে। এর মানে এই না যে আল্লাহ তাআলা সঙ্গে আছেন মানে আল্লাহ তাআলার ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছেন। এই জন্য হিন্দুদের একটা আকীদা আছে, আল্লাহর কোন ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা এই জন্য সর্বঈশ্বরবাদ, মানে সবকিছু ঈশ্বর, সবকিছুই ঈশ্বর, বলদের মধ্যে ঈশ্বর, এই জন্য বলদ দেখলে বড় ওইটার মধ্যে ঈশ্বর, বড় বট গাছ দেখলে ওর মধ্যে ঈশ্বর, বড় একটা লিঙ্গ দেখলে সেটা পূজা করে, কি জন্য এটা ঈশ্বর। এইভাবে সবকিছু ঈশ্বর, মুসলিমরা বলে সবকিছু ঈশ্বরের, সবকিছু। এখন আসেন আমাদের সুফিবাদ যারা আছে, এটা আমি আরো ক্লিয়ার করে দিই। এই যে কথা বললাম যে আল্লাহ তাআলার এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, বাট আল্লাহ কিনা সবকিছুর মধ্যে মিশে আছেন, আল্লাহর ভিন্ন অস্তিত্ব না, এটা নয়, এটা দলিল লাগবে না, দলিল না কোরআন থেকে, কোরআনে স্পষ্ট আয়াত আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমাসীন, কোথায় সমাসীন, আরশের সমাসীন, কে বলছে আল্লাহ, যে আর রহমান আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশে আছেন। তবে এটা কথা পরিষ্কার, আরশে আছেন এটা আমরা জানি, কেমনে আছেন জানি না, জানতে চাওয়াও জায়েজ নাই, যেহেতু আমি জ্ঞান সীমিত, আল্লাহ অসীম, ইমান রাখা ফরজ, ইমান রাখা কি, কয়টা কথা বললাম, চারটা, আবার কোন খেয়াল করেন, ইস্তাওয়াহু মালুম, আল্লাহ তাআলা আরশে সমাসীন আমি তা জানলাম, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিভাবে আরশে আছেন তার কাইফিয়াত কি, তার পদ্ধতি কি, এটা আমার জানা নেই, ওয়াল ইমানু বিহা ওয়াজিবুন, এর উপর ইমান রাখা ফরজ, ওয়াসওয়ালু আনহা বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা জায়েজ নাই, কি জন্য, আল্লাহ তাআলা অসীম, তারকে আমরা হ্যাঁ দেখবো, আমরা আরশে আল্লাহ তাআলাকে কিয়ামতে দেখা যাবে, জান্নাতে দেখা যাবে, এবং সেটা স্পষ্ট, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, কামা তারুনা হাযাল কামার লাইলাতাল বাদর, যেরকম ভাবে পূর্ণিমার রাতে তোমরা আকাশের চাঁদকে স্পষ্ট ভাবে সমান ভাবে দেখতে পাও, হাল তুদামুনা ফি রুয়াতিহি, তোমরা কি আকাশের চাঁদ দেখতে গিয়ে কোন রকম ভিড়াভিড়ি, কোন ধাক্কা ধাক্কিদের লিপ্ত হতে হয় না, স্পষ্ট দেখো, ওই রকম তোমরা আল্লাহকে দেখতে পাবে, দেখা যাবে। তবে আল্লাহ তাআলা কোথায়, আরশে, নাকি যত কল্লা তত আল্লাহ, আল্লাহ তাআলা তো যত কল্লা তত আল্লাহ, মানে সবার মধ্যে আল্লাহ, আপনার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, সবার মধ্যে আল্লাহ, হিন্দু আকীদা, এই আকীদা সুফিদেরও আছে, আপনি এত দলিল লাগবে না, একটা মেরাজের দলিল, খালি একটা দলিল, একটা দলিল, মেরাজের ঘটনাকে আপনি মুখস্থ করেন, আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে প্রথম আকাশ, সেখান থেকে দ্বিতীয় আকাশ, সেখান থেকে তৃতীয় আকাশ, সেখান থেকে চতুর্থ আকাশ, সেখান থেকে পঞ্চম আকাশ, সপ্ত আকাশ, এরপরে সিদ্রাতুল মুনতাহা, এরপরে আরো গেলেন, কেন যাওয়া দরকার, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহ তো সব জায়গায় মিশে আছেন, আরো সে যাওয়ার দরকার কি ছিল, বোঝা গেল আল্লাহ কোথায় আছেন, আরো সে আছেন। বাকি হচ্ছে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান,
আল্লাহ তাআলা সব জায়গায় আছেন তার মানে যদি এই হয়, আল্লাহ তাআলা সর্বকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন, তাহলে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু যদি বলা হয় আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছেন, আর কোনো ভিন্ন অস্তিত্ব নাই, কাজেই সেই হিসাবে চিন্তা করো সুফি, কয় যে আমি তো আল্লাহই হয়ে গেছি, এমন সুর আল্লাহ জিকির করলো আনাল হক, আমি আল্লাহ, আর সুফিরা কয় যে এটা সে আল্লাহর ওলি ছিল। বাগদাদের সমস্ত আলেমরা তাকে এজন্য কতল করেছে, হত্যা করেছে, আর এই সুফিরা বলে কি সে আল্লাহর ওলি ছিল, কি ছিল? তাহলে সমস্ত আলেমরা ভুল করলো। বাগদাদের জাকা বাগদাদ, তখন বাগদাদ ছিল এলেমের মার্কাজ, কোরআন সুন্নার মার্কাজ ছিল, সেইখানের সমস্ত আলেমেরা একমত হইয়া ফতোয়াদেরকে হত্যা করেছে। এরপরে সুফিরা বানাইল, ওনাকে জবাই করার পরেও নাকি ওনার রক্তের থেকে আওয়াজ এসেছে আনাল হক, তারপরে পোড়াইল আগুনে, আগুনে পোড়ানোর পরে ছাইয়ের থেকে আওয়াজ আসে আনাল হক, এরপরে দেশে সমুদ্রে ফেলাইয়া দাজলা নদীতে, পানি উতলাইয়া উঠলো, বাগদাদ ডুবে যাওয়া শুরু করলো, আনাল হক চিৎকার মারা শুরু করলো নদীতে, তারপরে বাদশাহ এবং খলিফা আলেমরা সব গিয়ে মাপ চাইলো, পরে ঠান্ডা হয়ে গেছে। কি নাটক! তারিখুল উমাম, তারিখে বাগদাদ, তারিখুল বিদায় ওয়া নিহায়া, এই সবগুলো পড়েন এবং তারপর দেখেন সেখানে কি লেখা আছে। সেখানে পরিষ্কার লেখা আছে, তারিখুল বিদায় নিহায়া লেখা আছে যে শেষের একটা দাজ্জাল, একটা বিভ্রান্তকারী, একটা ইবলিস মুসলমানকে ধ্বংস করতে এসেছে, আকিদা তৈরি করে একটা জাল আকিদা তৈরি করেছে মুসলমানদের মধ্যে, হলুলিয়াত আকিদা ঢুকিয়ে দিয়েছে, এই দাজ্জাল, এই কাজ্জাব, এই মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, দালাল, ইহুদি, এটা বলা আছে কানে। এইটাকে নিয়ে আমার দেশের পিসাবালা কবিতা বানাইল, গপ্তে মনসুরে আনাল হক গাস্তে মস্ত, গপ্তে ফেরাউনে আনাল হক গাস্তে মস্ত, এরকম কবিতা বানাই, এটা নিয়ে কিসা কাহিনী বলে টলে মানুষের মধ্যে হুলুলিয়ে তার আকিদা ঢুকাই দিল। পরিষ্কার বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মিশে যাওয়া, একাকার হয়ে যায়, আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায়, এগুলো সাংঘর্ষিক। ওই সুফিদের বইতে লেখা আছে যে একবার মনসুর হাল্লাদের কাছে খলিফার কাছে দেখতে জেলখানায় বন্দী করে রাখলো, জেলখানা দেখতে গেছে, গিয়ে দেখে জেলখানাও নাই আর মনসুর হাল্লাজও নাই, শিকলও নাই, পানি থই থই করছে, লোকেরা মারহামা মারলো। আবার একদিন গেল বাদশাহ, গিয়ে দেখে জেলখানাও আছে, তালাও আছে, চাবি আছে, শিকল আছে, মনসুর নাই। বাদশাহ পরে একদিন গেল, আবার দেখে আছে, দেখো মনসুর একদিন আসলাম, দেখলাম যে তোমাকেও দেখি না, জেলখানাও নাই আমার, আমার সব পানি থই থই করে, ব্যাপার কি কি হলো? কো যেদিন আপনি আসছেন ওই দিন দেখলেন যে সাগর, ওদিন আমি আল্লাহর কাছে দেখা করতে গেছিলাম, আর যেদিন দেখলেন যে জেল, ওইদিন আল্লাহ আসলো দেখা করার জন্য, এটা সব সাগর হয়ে গেছে, পানি হয়ে গেছে, আর যেদিন দেখলেন যে শিকল আছে, জেলখানা আছে, আমি নাই, ওইদিন আমি গেছিলাম আল্লাহর কাছে দেখা করতে। ওই বেটা, তুই না বলো যে তুই আল্লাহর মতোর মধ্যে আছে, তুই বল গেলি কই? সাংঘর্ষিক, তুই তো বিশ্বাস করো আল্লাহ তোর মধ্যে মিশে আছে, আল্লাহর কোন অস্তিত্ব নাই, ভিন্ন করছে আল্লাহর আসে নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে, যত কল্লা তত আল্লাহ, তুই আবার গেলি কোথায় আল্লাহকে দেখতে? ভণ্ড। আর এই ভণ্ড ফিরে এই কিসাগুলো বলে, আর নাম দেয় হক্কানি ভীর, নাম দেয় কি? মনে রাখতে হবে এই ভণ্ডদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য ক্লিয়ার করতে হবে, আকিদা আপনাদের পরিষ্কার করতে হবে। জেনে রাখবেন, ভয় করবেন কাকে? এই তাল মিলাইয়া চলা সমাজের সঙ্গে, এটা মুমিনদের কাজ না। মুমিন আজকে বলেন সূরা মুমতা, সূরা মুমতানা চার নম্বরে বললাম না, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পরিষ্কার বলে দেন, ইন্না বুরা আও মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, কাফার না বিকুম, তোমাদেরকে মানি না। একে পরিষ্কার বলে দিবেন, তোমাদের আকিদা, তোমাদের এই বিশ্বাস, আমরা এগুলো মানি না। একজন লোক দাঁড়ান, দেখবেন যে পুরো সমাজের মানুষ যারা হেদায়ত হবে এবং সমাজ পরিবর্তন হবে, আলাদা হয়ে যাবে। এরকম কোরআন বলছে, অনাহানু আকরাব ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, মেরাজের কাহিনী বলেন, মেরাজ বলেন, এরকম মেরাজের একটা দলিল মুসলিম তো একটা দলিল, আল্লাহর নবী কেন গেলেন? এরপরে দেখেন বুখারী হাদিসে বলা আছে, এই সুফিরাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা প্রতি রাতে, প্রতি রাতে, আচ্ছা এটা বিশ্বাস না করলো বুখারী হাদিস, প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হন, সহিহ হাদিস। এই কারণে শেষ রাতের ইবাদতে অনেক গুরুত্ব, তাহাজ্জুদ পড়বেন আপনারা, আপনারা নিজেরাও তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করে হেদায়েতের দোয়া চাপ করবেন, মানুষের দোয়া করবেন, দাওয়াত দিবেন, কেবল মানুষের জন্য কেবল চেষ্টা করেন, নিজের জন্য চেষ্টা করতে হবে। সাহাবাদের আদর্শ ছিল এটা, যে রুহবানুল লাইল ফরসানুন নাহার, রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকারি করেছেন, দিনের বেলা কি করেছেন? এদিন আমাদেরও সেই গুণ অর্জন করতে হবে। প্রতি সহিহ হাদিস, বুখারী হাদিস, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন, অবতীর্ণ হন, এরপরে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব, কে আছো রিজিক প্রার্থী, আমি রিজিক দিব, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে আবেদন করে বিপদ থেকে দূর করব, কে ডাকেন? কোথায় নেমে এসে? প্রথম আকাশে নেমে এসে। ওনারাও মানেন, সবাই মানেন, এটা না মানলে সবে কদরে আসেন, সবে কদরে আর সবে বরাত তো আমরা দেখি যে মাশাআল্লাহ, আমরা যে বয়ান করি তার চেয়ে বেশি বয়ানেরা করে,
আমরা দূরপে আমরা সবে কদরে বয়ান করি, সবে বরাতে বলে দেয় যে এটা সহি কোন ভিত্তি নাই, কিন্তু ওরা তো সবে বরাতেও করে সবে কদরেও করে, সবে কদরে না করলেও সবে বরাতে করে, সবে কদরে সহি আছে যে আল্লাহ তাআলা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে নেমে আসেন। আমার জিজ্ঞাসা ভাই, তুমি না বিশ্বাস করো আল্লাহ তাআলা সব জায়গায় মিশে আছে, তাহলে প্রথম আকাশে নেমে আসলো কোত্থেকে? কোত্থেকে নেমে এলো? কোরআন নাজিল হয়েছে, নাজিল মানে অবতীর্ণ হওয়া, উপর থেকে নিচে নামা, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে নাজিল করা হয়, নাজিল। এইভাবে যত আয়াত আমি 100 আয়াত পেশ করতে পারবো, 100 হাদিস পেশ করতে পারবো যে কোরআন আল্লাহ তাআলা আরশে কোথায় আছেন। বাকি কথা পরিষ্কার, আমরা এটা বলছি না যে আমি যেভাবে চেয়ারে বসে আছি আল্লাহ তাআলা এভাবে বসে আছেন, আমরা যেভাবে সিঁড়ি বেয়ে নিচে নামি আল্লাহ সেভাবে নিচে নামেন, এটা মুশাববিহা, একটা বাতিল ফেরকার আকীদা, মুশাববিহা তাসবিহায় তারা তুলনা করে আল্লাহকে, না আমরা এটা বলছি না। আমাদের আকীদা পরিষ্কার, আমরা কোরআনে যেটা বলা আছে আল্লাহ তাআলা আরশে সমাসীন ওইটা বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা কেমনে বসে আছেন, কেমনে সমাসীন আমি তা জানি না, কাইফিয়াত মাজহুল। আমি বিশ্বাস করি কোরআন বলেছে ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, ঈমান ফরজ, আর এ সম্পর্কে আমার জানতে চাওয়ার আগ্রহ করার কোন সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা অসীম, আমাকে জ্ঞান দিয়েছেন সীমিত, অতটুক পর্যন্ত আমাকে ক্ষান্ত করতে হবে, পরিষ্কারে পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আছেন, আর আল্লাহর এলেম সর্বত্র। কাজে প্রসঙ্গে আসলো যে আল্লাহ তাআলা সব দেখেন সব শুনেন, আমি বলেছি কোরআনে আয়াত ওয়ানাহানু সূরা কাফের 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলা আছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। ওয়ারিদ একটা মোবাইল কোম্পানি আছে না, ওয়ারিদ, এই ওয়ারিদ নামটা আসলো কোত্থেকে? ওয়ারিদ নামটা ওরা খুব বুঝে শুনে নিয়েছে কোরআন থেকে, কারণ এটা আসলে ছিল আরব, একটা আরব কোম্পানি, আরবরা কোরআন শিখ পড়ে, তো কোরআনে পাইল ওয়ারিদ মানে গর্দানের সাহারগের চেয়েও কাছে। ওই কোম্পানি সুযোগ পেল যে ঠিক আছে আমরা এইটা নাম নেই, বুঝাচ্ছে তারা যে তোমার যার সাথে তুমি মোবাইলে কথা বলবা, আমাদের কোম্পানির মোবাইল ব্যবহার করে সিম ব্যবহার করে কথা বলবা, ওই ব্যক্তিকে আমরা তোমার এত কাছে করে দিব তোমার মুখ থেকে বের হবে তার কানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, এই তোমার গর্দানের সাহারগের চেয়েও তাকে কাছে করে দিব, এই হল ওয়ারিদ। এটা সুরায় কাফ 50 নম্বর সূরার কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত, এখানে বলা আছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরপরে সূরা বাকারার 150 নম্বরে বলা আছে ফাইনামা তুবাল্লু ফাসাম্মা জুল্লা, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ রয়েছেন, তার মানে কি আল্লাহর ইলম সর্বত্র রয়েছে, আল্লাহর ইলম আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, এটা পরিষ্কার হয়ে গেল আকীদা। কাজে সেই আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিব, নবীরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, নবীরা আল্লাহকে ডেকেছেন, সেই বিষয়গুলো আলোচনা করা হলো, এই আয়াতগুলো আপনাদেরকে সবক দিয়ে দেওয়া হলো। দীর্ঘ এক মাস পর্যন্ত আপনাদের মাঝে আমি থাকছি না, কিন্তু চেষ্টা করবেন আপনারা এই আয়াতগুলো সব মুখস্থ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান।